নমস্কার বন্ধুরা, আমি অস্মিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই অস্মিতাস কিচেনে। আমি আজ বানিয়ে দেখাবো নববর্ষ স্পেশাল, সবারই পছন্দের একটা রান্না, চিংড়ি মাছের মালাইকারি। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপিটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাঁচটা বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। খুব ভালো করে হাত দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। মাথার যে নোংরাটা থাকে সেটাও ফেলে দিয়েছি, আর পিঠের কাছে যে নোংরাটা থাকে সেটাও আমি ফেলে দিয়েছি। খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। 5 টেবিল স্পুন আমি এখানে সরষের তেল দিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। হালকা করে ভেজে নেব যাতে করে মাছটা শক্ত না হয়ে যায়। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে নেব। খুব সাবধানে উল্টাতে হবে, নইলে মাছটা ভেঙে যেতে পারে। উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলেই বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এবার বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আর দেব 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে যাতে করে কাঁচা গন্ধ না ছাড়ে। আর দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আর দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দেব নারকেলের দুধ, আমি এখানে 1 কাপ নারকেলের দুধ দিয়ে দিলাম। আমি এটা বাড়িতেই বানিয়েছি, আপনারা কিন্তু চাইলে বাজার থেকেও কিনে আনা নারকেলের দুধ দিতে পারেন। ফুটে উঠেছে সমস্ত কিছু, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার আমি 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ছড়িয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলা। আবার ঢাকাটা বন্ধ করে 2 মিনিট রেখে দিচ্ছি, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। আপনারা বাড়িতে এভাবেই বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।